আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে, আর যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ, নিপ্র ইউক্রেনীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, মৃত কমপক্ষে 10। রাশিয়াকে ঠেকাতে ইউক্রেনকে এবার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। চীনকে থামাতে সামুদ্রিক নজরদারি পরিকল্পনা কোয়াডের। জানিয়ে দেব ইউক্রেন শেষ পোল্যান্ড নিয়ে আগ্রহী পুতিন মিত্র কাধিরভ। আরো জানিয়ে দেব যুদ্ধে যেতে অস্বীকৃতি শতাধিক রুশ সেনা বরখাস্ত। এবং জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা, বলছে ট্রাম্প। এবং সর্বশেষ জানিয়ে দেব আলোচনা প্রক্রিয়া নস্যাৎ করছে ইউক্রেন, বলছে পুতিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। নিপ্র ইউক্রেনীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, মৃত কমপক্ষে 10। 3 মাসের বেশি যুদ্ধ চলছে ইউক্রেনে। গোড়ার দিকে এই শহর মারাত্মক হামলার শিকার হয়, বাসিন্দারা শহর ছেড়ে পালাতে বাধ্য হন। সেন্ট্রাল ইউক্রেনে ফের ভয়াবহ হামলা চালালো রাশিয়া। নিপ্র শহরে ইউক্রেনীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে মস্কোর বাহিনী। অন্তত 10 জনের মৃত্যুর খবর মিলেছে, জখম 30-এরও বেশি। আঞ্চলিক সেনাপ্রধান জেনারি করব্যান বলেন, রাশিয়ার ইস্কিন্দার ক্ষেপণাস্ত্র আজ সকালে আশ্রে পড়ে জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে। অনেকেই প্রাণ হারিয়েছেন, 10 জনের মৃত্যুর খবর জানা গিয়েছে, 30 থেকে 35 জন জখম। 3 মাসের বেশি যুদ্ধ চলছে ইউক্রেনে। গোড়ার দিকে এ শহর মারাত্মক হামলার শিকার হয়, বাসিন্দারা শহর ছেড়ে পালাতে বাধ্য হন। এরপর থেকে অনেকটাই শান্ত হয়ে গিয়েছিল নিপ্র, বিশেষ করে রাশিয়ার স্থল বাহিনী পিছু হটার পরে বহুদিন বাদে আজ ফের ক্ষেপণাস্ত্র হামলা চালায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। তড়িঘড়ি অঞ্চলের গভর্নর ভ্যালেন্টিন রেজনিতচেঙ্কো সংবাদ মাধ্যমকে জানান, ভয়াবহ ধ্বংস, বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা দ্রুত উদ্ধার কাজে নেমে পড়েন, কিন্তু এ পর্যন্ত যা বোঝা যাচ্ছে তাতে 17 মের তুলনায় কম ক্ষতি হয়েছে। 10 দিন আগে কিভের একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছিল রাশিয়া। এ সপ্তাহেই সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ওই দিনের হামলায় 87 জন প্রাণ হারিয়েছেন। পূর্ব ইউক্রেনে ও রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। লুহানস্কের গভর্নর সেরহি হাইডাই জানিয়েছেন, ওই অঞ্চলের সেভেরোডোনেটস্ক শহরের 2/3 অংশ দখল করে নিয়েছে রুশ বাহিনী। ডনবাসের সবচেয়ে বেশি জনবসতি এই শহরে, এখনও এটি ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু আর কতদিন জানা নেই। জোরদার যুদ্ধ চলছে। ইউক্রেনের অভিযোগ, সেভেরোডোনেটস্কের 90% ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, এর মধ্যে 60% সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে, অন্তত 1,500 বাসিন্দা মারা গিয়েছেন। এই শহরে ডোনেটস্কের লিম্যান এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে। মস্কো জানিয়েছে ডনবাসে তারা স্বাধীনতা আনবেই। ডনবাসের 2 অঞ্চল ডোনেটস্ক ও লুহানস্কের স্বাধীনতা সংগ্রাম চালিয়ে যাচ্ছে রাশিয়ার সমর্থনপ্রাপ্ত বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলিও। লুহানস্কের প্রায় পুরোটাই এখন রাশিয়ার হাতে। এদিকে অভিযোগ উঠেছে কৃষ্ণ সাগরে অন্তত 500 সোভিয়েত যুগের মাইন ছড়িয়ে রেখেছে রাশিয়া, ফলে বিদেশ থেকে আসা পণ্য সমুদ্র পথে ঢুকতে পারছে না ইউক্রেনে। রাশিয়াকে ঠেকাতে ইউক্রেনকে এবার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। সামরিক এবং অন্যান্য সহায়তার একটি নতুন প্যাকেজের অংশ হিসেবে ইউক্রেনে এবার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহের মধ্যেই নতুন এই সহায়তা প্যাকেজের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস। মার্কিন সংবাদ মাধ্যম CNN শুক্রবার এক প্রতিবেদনে জানায়, ইউক্রেনের সেনাবাহিনীকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিলে তারা এগুলো রাশিয়ার অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার জন্য ব্যবহার করতে পারে এমন সংখ্যা থেকে এর আগে কিয়েভকে উন্নত অস্ত্র পাঠায়নি বাইডেন প্রশাসন। তবে এবার সেই অবস্থান থেকে সরে আসছে ওয়াশিংটন। গত 24 ফেব্রুয়ারি রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনকে $100 বিলিয়ন সামরিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তবে রাশিয়াকে মোকাবেলায় যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোর কাছ থেকে আরও বেশি সহায়তা চেয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ দেশটির শীর্ষ কর্মকর্তারা। গেল এপ্রিলে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি
জেলেনস্কি বলেন, আমরা বুলেট প্রুফ ভেস্ট বা বিশেষ হেলমেট চাই না, আমাদের ক্ষেপণাস্ত্র দিন, যুদ্ধ বিমান দিন, F-18 বা F-10 মডেলের আধুনিক যুদ্ধ বিমান দিতে না পারলেও আমাদের পুরনো সোভিয়েত বিমান দিন, যা দিয়ে আমি আমার দেশকে রক্ষা করতে পারি। যুক্তরাষ্ট্র ইউক্রেনের চাহিদা অনুযায়ী MLRS বা হিমার্স এর মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করবে কিনা তা এখনো পর্যন্ত নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র। তবে পেন্টাগনের মুখপাত্র জন কির্বি শুক্রবার সাংবাদিকদের বলেন, পরবর্তী প্যাকেজটি কেমন হবে তা নিয়ে আমরা এখনো কাজ করছি, এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, যদিও আমরা ইউক্রেনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের নতুন এই নিঃসহায়তার ঘোষণায় এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি মস্কো। তবে ওয়াশিংটন এমন পদক্ষেপ নিলে রাশিয়া হামলা আরো জোরদার করতে পারে বলে মনে করছেন অনেকেই। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চল দনবাসের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর লিমান দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। শুক্রবার দনবাসের রুশপন্থী স্বাধীনতাকামীরা জানান, রুশ বাহিনীর সহযোগিতায় শহরটির পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছেন তারা। ইউক্রেনের চলমান অভিযানের পরিপ্রেক্ষিতে লিমান শহর দখলের বিষয়টিকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ শহরটির সঙ্গে কিয়েভ নিয়ন্ত্রণাধীন দুটি শহর স্লোভানিয়স্ক ও ক্রোমাতোরস্কের সংযোগ রয়েছে। চলতি সপ্তাহে পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলের 40টিরও বেশি শহরে একযোগে গোলাবর্ষণ শুরু করে রুশ সেনারা। এর মধ্যে এ অঞ্চলের সেভেরোদোনেতস্ক শহরটি চারপাশ থেকে ঘিরে রেখেছে তারা। বৃহস্পতিবার শহরটি চারপাশ থেকে ঘিরে ফেলার দাবি করে মস্কো। চীনকে থামাতে সামুদ্রিক নজরদারি পরিকল্পনা কোয়াডের। ইন্দো প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর জন্য বাস্তব সুবিধা দিতে কোয়াড নেতারা সামুদ্রিক নজরদারি পরিকল্পনা করছেন। বিশ্লেষকরা বলছেন, চীনকে থামাতে এটি এই গ্রুপের সবচেয়ে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। জাপান, যুক্তরাষ্ট্র, ভারত ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত আনুষ্ঠানিক জোট কোয়াড বলছে, প্যাসিফিক, আইসল্যান্ড এবং দক্ষিণ পূর্ব এশিয়া ও ভারত মহাসাগরের দেশগুলোকে তাদের পানিসীমায় অবৈধ মাছ ধরা এবং অন্যান্য বেআইনি কার্যক্রম প্রতিরোধে গঠন করা হচ্ছে ইন্দো প্যাসিফিক পার্টনারশিপ ফর ম্যারিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস। চীনের কথা কোয়াড উল্লেখ না করলেও সংশ্লিষ্ট দেশগুলো প্রায় চীনা নৌকার তাদের বিশেষ এলাকাভুক্ত এলাকা থেকে চীনার জেলেদের মাছ ধরা নিয়ে অভিযোগ করে আসছিল। তাছাড়া দক্ষিণ চীন সাগরে বিতর্কিত পানি সীমায় চীনা ম্যারিটাইম মিলিশিয়াদের উপস্থিতির বিরুদ্ধেও অনেক দেশ সরব। এই উদ্বেগের বিস্তারিত বিবরণ কোয়াড দেয়নি, তবে পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা ব্রিটেনের ফিনান্সিয়াল টাইমস পত্রিকাকে বলেছেন যে তারা ইন্দো প্যাসিফিক দেশগুলোকে বিনামূল্যে সামুদ্রিক গোয়েন্দা তথ্য দিতে বাণিজ্যিক স্যাটেলাইট ট্র্যাকিং পরিষেবা দিতে তহবিলের সংস্থান করবে। রেডিও ফ্রিকোয়েন্সি ও রাডার সিগন্যাল দেখে সংশ্লিষ্ট দেশগুলো অবৈধ নৌকার উপস্থিতি শনাক্ত করতে পারবে। এই গোয়েন্দা তথ্য আঞ্চলিক নজরদারি কেন্দ্রগুলোতে পাঠানো হবে। ভারত, সিঙ্গাপুর, ভানুতুয়া ও সলোমন আইল্যান্ড হবে এসব কেন্দ্র। যুক্তরাষ্ট্র ভিত্তিক স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সাউথ ইস্ট এশিয়া ফেলো গ্রেগ পলিং এই IPMD একে উচ্চাভিলাষী হিসেবে অবহিত করে বলেছেন, এটি ভারত মহাসাগর, দক্ষিণ পূর্ব এশিয়া ও প্যাসিফিক আইসল্যান্ডের উন্নয়নশীল দেশগুলোকে বিপুল সুবিধা দেবে। উল্লেখ্য, প্রায় 3,000 নৌযানের সমন্বয়ে গঠিত চীনের দূরপাল্লার সামুদ্রিক বহরটি বিশ্বের বৃহত্তম। 2015 থেকে 2019 সময়কালে চীনা নৌযানগুলো অন্তত 237 বার অবৈধভাবে মাছ ধরার জন্য সীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, চীন তার মাছ ধরা নৌকাগুলোকে দক্ষিণ চীন সাগরের খনিজ সম্পদ সমৃদ্ধ এলাকায় প্যারামিলিটারি ফ্রেন্ড হিসেবে ব্যবহার করে। এদিকে অনেকেই বলেছেন, IPMD ও চীনের সাথে কোয়াডের উত্তেজনা বাড়িয়ে দেবে। বেজিং ভিত্তিক বিশ্লেষক ইনার টানজেন আল জাজিরাকে বলেছেন, এই গ্রুপটি চীনের মাছ শিল্পকে টার্গেট করে করা হয়েছে। সূত্র আল জাজিরা। ইউক্রেন শেষ, পোল্যান্ড নিয়ে আগ্রহী পুতিন মিত্র কাদিরভ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ ইউক্রেনকে সমর্থন ও সহযোগিতার কারণে পোল্যান্ডে আক্রমণের হুমকি দিয়েছেন। বুধবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে এই সেনাপতি হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, প্রতিবেশী দেশকে সরবরাহ করা অস্ত্র পোল্যান্ডের ফিরিয়ে নেওয়া উচিত। BBCর প্রতিনিধির অনুবাদ অনুসারে কাদিরভ বলেছেন, ইউক্রেন ইস্যু শেষ হয়ে গেছে, আমি পোল্যান্ডে নিয়ে আগ্রহী, পোল্যান্ড তারা কি অর্জন করতে চাইছে। কাদিরভ আরো বলেছেন, ইউক্রেনের পর নির্দেশ দেওয়া হলে 6 সেকেন্ডের ভেতর আমরা দেখিয়ে দেব কি করতে পারি। আপনাদের উচিত সরবরাহ করা অস্ত্র ভাড়াটে যোদ্ধাদের ফিরিয়ে নেওয়া এবং
আমাদের রাষ্ট্রদূতের সঙ্গে যা করেছেন সেজন্য সরকারিভাবে ক্ষমা চাওয়া। কাদিরব যে রাষ্ট্রদূতের প্রসঙ্গ তুলেছেন, তিনি পোল্যান্ডের নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই আন্দ্রিভ। এই মাসের শুরুতে পোল্যান্ডের রাজধানীতে সোভিয়েত সামরিক সমাধি পরিদর্শনের সময় তার মুখ খুলে লাল রং ছুড়ে মারা হয়েছিল। 24 ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। দেশটির দাবি তারা ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে। তবে ইউক্রেন ও পশ্চিমারা এই আক্রমণকে উস্কানি ছাড়াই আগ্রাসী যুদ্ধ হিসেবে দাবি করেছে। চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও বেসামরিক হত্যার অভিযোগ এনেছে পশ্চিমারা। রাশিয়া এমন অভিযোগ অস্বীকার করে আসছে। রাশিয়ার আক্রমণের মুখে ইউক্রেনের সবচেয়ে শক্তিশালী সমর্থক ও সহযোগিতারই দেশ হিসেবে আবির্ভূত হয়েছে পোল্যান্ড। শুধু অস্ত্র কূটনৈতিক সহযোগিতার পাশাপাশি কয়েক লাখ শরণার্থীকে আশ্রয় দিচ্ছে দেশটি। গত মাসে এক বৈঠকে পোলিশ প্রধানমন্ত্রী ম্যাথিউজ মোরাভিয়েস্কি বলেছেন, ইউক্রেনকে $160 কোটি মূল্যের সামরিক সরঞ্জাম দিয়েছে পোল্যান্ড। এই সরঞ্জামগুলো ইউক্রেন, পোল্যান্ড ও ইউরোপের সার্বভৌমত্ব রক্ষা করেছে। গত 3 মাসে ইউক্রেনের সেনাবাহিনীকে পোল্যান্ড ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। মার্চে কাদিরভ ঘোষণা দেন, পুতিনের যুদ্ধের সমর্থনে তিনি ইউক্রেনে অবস্থান করছেন, কেভে যুদ্ধের সম্মুখ সারিতে অবস্থান করেছেন বলেও দাবি করেন। তবে পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা এই দাবি যে যুদ্ধের নতুন কোনো পর্যায়ে শুরু হয়েছে। রাশিয়া বিশেষজ্ঞ মাইকেল ওয়াইস এর আগে বলেছিলেন, কাদিরভ হয়তো মানবাধিকার লঙ্ঘনে জড়িত। কাদিরভ একজন সাইকোপ্যাথ যিনি নিজেই রাজনৈতিক বন্দীদের নির্যাতন করেন। অতি সম্প্রতি বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা অভিযোগ করেছে, চেচনিয়ার নিজ দেশের নাগরিকদের অপহরণ করেছে এবং আক্রমণে স্বেচ্ছাসেবী হিসেবে লড়াই করতে বাধ্য করেছে। এক অ্যাডার্ট নামে একটি মানবাধিকার গোষ্ঠী চেচনিয়া ও রাশিয়ার প্রোপাগান্ডার বিরুদ্ধে সরব হয়েছে। তারা দাবি করেছে বেসামরিকরা গণ অপহরণের শিকার হচ্ছে। গোষ্ঠীটি লিখেছে, অপহরণকারীদের একটি কাগজে স্বাক্ষর করতে হচ্ছে যাতে লেখা থাকে তিনি স্বেচ্ছায় ইউক্রেনে যুদ্ধ যাচ্ছেন, অন্যথায় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হুমকি দেওয়া হচ্ছে। এভাবে যাদের ইউক্রেনে পাঠানো হচ্ছে তাদের রণক্ষেত্রে কামানের খোরাক হিসেবে ব্যবহার করা হয়। সূত্র ইয়াহু নিউজ। যুদ্ধে যেতে অস্বীকৃতি, শতাধিক রুশ সেনা বরখাস্ত। ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণে প্রত্যাখ্যান করায় ন্যাশনাল গার্ডের 115 সেনাকে বরখাস্ত করেছে রাশিয়া। এতে ইউক্রেনে মস্কোর আক্রমণে রুশ নিরাপত্তা বাহিনীর কিছু অংশে মতবিরোধের বিষয়টি সামনে এসেছে। এ খবর জানিয়েছে ফরাসি নিউজ এজেন্সি এএফপি। রাশিয়ার কাবার্ডিনো বালকেরিয়ার একটি সামরিক আদালত বুধবার জানিয়েছে, প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষার পাশাপাশি রাশিয়ার নিরাপত্তা বাহিনীর ন্যাশনাল গার্ডের কর্মকর্তাদের জিজ্ঞাসা বাদ করা হয়েছে। ঘটনা তদন্তে দেখা গেছে সেনারা ইচ্ছাকৃতভাবে অফিসিয়াল দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছিল। এ নিয়ে সামরিক গোপনীয়তা রক্ষার্থে কিছুটা আড়ালে শুনানি অনুষ্ঠিত হয়েছে। এ প্রসঙ্গে বৃহস্পতিবার ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইউক্রেনে মস্কোর বিশেষ অভিযান সম্পর্কিত অ্যাসাইনমেন্ট প্রত্যাখ্যান করে ন্যাশনাল গার্ডের কিছু সদস্য, যদিও মস্কোর পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা, বলছে ট্রাম্প। ইউক্রেনকে সহায়তা করার আগে যুক্তরাষ্ট্রের উচিত নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে দেশের স্কুলগুলোর নিরাপত্তায় তহবিল বাড়ানোর বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্কুলে বন্দুক হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হিউস্টনে চলমান ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের উপর সম্মেলনে শুক্রবার ট্রাম্প বলেন, ইউক্রেনে $1 বিলিয়ন পাঠাতে পারলে নিজ দেশে শিশুদের নিরাপদ রাখতে যা যা করা দরকার তা করতেও যুক্তরাষ্ট্রের সহায়তা করা উচিত। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা ইরাক ও আফগানিস্তানে $1 ট্রিলিয়ন খরচ করেছি কিন্তু বিনিময়ে কিছুই পাইনি, তাই বাকি বিশ্বের জাতি গঠন করার আগে নিজেদের সম্মান দেশের সন্তানদের জন্য নিরাপদ স্কুল তৈরি করা প্রয়োজন। চলতি মাসের শুরুতে ইউক্রেনে আরো প্রায় $40 বিলিয়ন সামরিক সহায়তা পাঠানোর পক্ষে মত দেয় মার্কিন কংগ্রেস। রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত ইউক্রেনে প্রায় $54 বিলিয়ন সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। টেক্সাসের ওভালদে এলাকার একটি স্কুলে বন্দুক হামলায় 19 শিশুর প্রাণহানি শোক প্রকাশ করলেও যুক্তরাষ্ট্র অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার বিরুদ্ধেই মত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ভদ্র আমেরিকানদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া উচিত যাতে তারা শয়তানের বিরুদ্ধে আত্মরক্ষা করতে পারেন।
আলোচনা প্রক্রিয়া নস্যাৎ করেছে ইউক্রেন বলছে পুতিন। ইউক্রেনের সঙ্গে সমঝোতা আলোচনা প্রক্রিয়ায় এগোতে চায় রাশিয়া, কিন্তু ইউক্রেনে আলোচনা প্রক্রিয়া নস্যাৎ করেছে বলে অভিযোগ তুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল শুক্রবার অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহমারের সঙ্গে টেলিফোন আলাপে একথা বলেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, নেহমার পুতিনের এ টেলিফোন আলাপে আজব সাগর ও কৃষ্ণ সাগরের নিরাপদ বেসামরিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে গৃহীত ব্যবস্থা সম্পর্কে জানানো হয়। এর আগে গত বৃহস্পতিবার ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগ্রির সঙ্গে ফোনে কথা বলেন ভ্লাদিমির পুতিন। এ সময় দুই নেতা ইউক্রেন পরিস্থিতি ও বৈশ্বিক খাদ্য সংকট নিয়ে কথা বলেন। ফোনালাপে পুতিন ইতালির প্রধানমন্ত্রীকে বলেন, পশ্চিমারা যদি তার দেশের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয় তাহলে বিশ্বব্যাপী খাদ্য সংকট এড়াতে মস্কো উল্লেখযোগ্য অবদান রাখতে প্রস্তুত। রুশ প্রেসিডেন্টের বক্তব্যের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কির্বি শুক্রবার বলেন, এখন তারা খাদ্য অর্থনৈতিক বিষয়কে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে, আমরা এটা সমর্থন করতে পারি না। এ বিষয়ে করণীয় নিয়ে আমরা মিত্রদের সঙ্গে কথা বলবো।